Assalamualaikum viewers, I am Konock Chowdhury. आशा करी সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল 3M Media The Way of Entertainment দর্শক আজকে আমি আছি আপন জুয়েলার্স বিডি ধানমন্ডি ব্রাঞ্চে আর এটা কিন্তু হচ্ছে শিমান্ত স্কয়ার শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে আর আজকে আপনাদেরকে দেখাবো ঐতিহাসিক ট্র্যাডিশনাল ডিজাইনে অ্যান্টিক ডিজাইনে চমৎকার কিছু ব্রাইডাল সীতাহারের কালেকশন এবং এগুলো কোন গোল্ড দিয়ে তৈরি হয়েছে কতটুকু ওজন আছে প্রাইস কেমন এন্ড ডিজাইনগুলো আপনাদেরকে একটু চমৎকার করে দেখানোর ট্রাই করব আর এছাড়া তাদের হিউজ collection use designer update পেতে তাদের নিজস্ব Facebook page আছে YouTube channel আছে সেগুলো link video description box এ থাকবে তো চাইলে সেখানে কিন্তু আপনারা সঙ্গে থাকতে পারেন কানেক্টেড থাকতে পারেন তো শুরুতে আমি একটু বর্তমান স্বর্ণের বাজার দরটা আপনাদেরকে জানিয়ে দেব এবং আনুষঙ্গিক সবকিছু জানাবো তো পুরোটা ভিডিও আমাদের সঙ্গে থাকতে হবে তো দর্শক আজকের দিনে বর্তমান স্বর্ণের যে বাজার দরটা আছে যেটা হচ্ছে 22 ক্যারেট স্বর্ণ প্রতি গ্রাম হচ্ছে 6230 টাকা 21 ক্যারেট হচ্ছে 5960 টাকা 18 ক্যারেট হচ্ছে 5210 টাকা এবং সনাতন স্বর্ণটা হচ্ছে প্রতি গ্রাম 4325 টাকা আর এখানে একজন ভাই আছেন আগে তো তার সাথে পরিচিত হয়ে আমরা বিস্তারিত ভিডিওতে যাব তো আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম ভাইয়া জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো ভাইয়া আপনাদের যে স্বর্ণের কালেকশন গুলো জুয়েলারি কালেকশন গুলো আপনারা প্রতি গ্রাম স্বর্ণের সাথে কি ধরনের কি কি বিষয়গুলো ইনক্লুড করে দাম নির্ধারণ করেন আমরা এগুলোর সাথে আমরা যোগ করি আপনার স্টোনের দাম যোগ করি তারপরে হচ্ছে আপনার মেকিং চার্জ আর হচ্ছে আপনার ব্যাট আচ্ছা ওকে তো আজকে বলেছি যে কিছু ট্র্যাডিশনাল ডিজাইনে ব্রাইডাল সীতাহারের কালেকশন দেখাবো ভাইয়া তো এগুলো কোন গোল্ডটা ইউজ করে বানানো আছে আমরা এগুলো সবগুলো বানাই হলো 21 ক্যারেট এগুলো আজকের ভিডিওর কালেকশনগুলো 21 ক্যারেটে আছে তবে আপনারা কাস্টমাইজ করে যে কোনো গোল্ড দিয়ে কিন্তু চলে বানিয়ে নিতে পারেন তো ভাই আজকে কালেকশন আমি চলে যাচ্ছি শুরুতে যে ডিজাইনটা দেখাবো দর্শক একটু ফার্স্টে ক্লোজলি দেখানোর ট্রাই করি আপনাদেরকে চমৎকার একটা কালেকশন এগুলো এতটা জোস লাইক বুঝতেই পারছেন যে ঐতিহাসিক ডিজাইনগুলো যেগুলো আগের কালে রানীরা পরতো রাজা বাদশার আমলে সেই ডিজাইনগুলোকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে আমি একটু নিচ থেকে ডিজাইনটা দেখানোর ট্রাই করি আপনাদেরকে দেখেন এটা কিন্তু হচ্ছে খুব চমৎকার একটা ডিজাইনার সীতাহার তো ভাই একটু বলেন তো এখানে কি কি ইউজ করা হয়েছে এখানে ইউজ করা হয়েছে আপনি দেখেন এখানে আপনার ইউজ করা হয়েছে পলিশ কাজ আর নিচে একটু নেট দিয়ে আপনি এখানে রুবি পাথর ইউজ করা হয়েছে খুব সুন্দর একটা কাজ এবং সাইডে যে স্টোনটা ইউজ করা হয়েছে এটা আপনার চ্যাম্পিয়ন স্টোন হ্যাঁ চ্যাম্পিয়ন স্টোন আর এদিকে আছে আপনার কুন্দন দিয়ে করা এগুলো কিন্তু একদম রিয়েল কুন্দন আর এগুলো হচ্ছে পলিশ বল হ্যাঁ আর এই কাজটা আপনি দেখতেছেন না চান না এটাকে চানবালি ডিজাইন বলে হ্যাঁ চানবালি আচ্ছা এটা এখন এই ডিজাইনটা সবচেয়ে বেশি চলতেছে হ্যাঁ চানবালি ডিজাইন আর মাঝখানে রয়েছে আপনার একটা পিস দেখেন এটা খুব সুন্দর একটা পান্না দিয়ে করা আর এখানে আছে আপনার এই জায়গাটা দেখেন কত সুন্দর একটা কাজ যে দেখলে মন জুড়ে যাবে রাইট হ্যাঁ আর এখানে আছে আপনার দেখেন এখানে তার দিয়ে কাজ করা এটা যা হচ্ছে জয়পুরি ডিজাইনটা করা 500 বছর আগের ডিজাইন এটা রাইট আর মাঝখানে দেওয়া হয়েছে আপনার রুবি এর উপরে দেওয়া হয়েছে আপনার কুন্দন আর এদিকে দেখেন বেলটা দেখেন কত সুন্দর এই হারের সমন্বয়ে করা এই বেলটা হ্যাঁ এই যে এখানে বেলটের ডিজাইনটা একটু নেটিং কাজ আছে ফলো করেন আপনারা দেখেন এখানে দেখেন পলিশ কাজ তার উপরে রয়েছে আপনার রুবি চারদিকে রয়েছে আপনার হলো চ্যাম্পিয়ন পাতা হ্যাঁ এইভাবে এই সমন্বয়ে এটা তৈরি করা হয়েছে হারটা কিন্তু এই ধরনের জি এর সমন্বয়ে তৈরি করা হয়েছে আপনি দেখেন খুব সুন্দর দুলটা এত সুন্দর মানে চানবালি টাইপের নিচে দেওয়া হয়েছে কুন্দন উপরে দেওয়া তার উপরে দেওয়া হয়েছে আপনার একটা প্রদীপ শেপ প্রদীপের মাঝখানে দেওয়া হয়েছে পান্না এর নিচে রয়েছে আপনার পলিশ বল কাজ তার নিচে রয়েছে দেখেন আপনি ঝুমকাটা খুবই সুন্দর হাড়ের সমন্বয়ে তৈরি করা জিনিস এর নিচে রয়েছে আপনি দেখেন যে একটা প্রদীপ শেপ এবং নেট দিয়ে কাজ করা এর চারিদিকে রয়েছে আপনার চ্যাম্পিয়ন পাথর এর নিচে এর উপরে রয়েছে আপনার হলো আপনার রুবি পাথর দর্শক এখানকার নেকলেসের সেন্টার পিসটার সাথে কিন্তু ম্যাচিং করে এখানে ইয়াররিংটা যেটা ভাইয়া সব বলে দিল আমি একটু ক্লোজলি আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিই ঠিক আছে এই যে দেখেন এখানে পলিশ ওয়ার্ক রিয়েল কুন্দন ঠিক আছে এবং ঝুমকা আছে আপনারা চাইলে প্লেন করেও কিন্তু করিয়ে নিতে পারেন আর একদম স্টার্টিংয়ে এখানে কাজটাও কিন্তু খুব সুন্দর লাগে এখানে বল দিয়ে কিন্তু খুব সুন্দর করে চেইনটা করা হয়েছে এখানে বলের ওয়ার্ক আছে এছাড়া স্টোন ওয়ার্কের কম্বিনেশনে চমৎকার একটা নেকলেস তো ভাই এখানে হারটাতে কতটুকু গোল্ড আছে জি হারটাতে আছে 8 ভরি আর কানের দুল সহ কতটুকু আছে টোটাল কানের দুল সহ আছে আপনার 11 ভরি 58 মতো 11 ভরি 58 সো এটার বর্তমান বাজার দর কত আছে ধরুন 790 দর্শক আমরা আনুমানিক ওজন এবং বাজারটা বলছি তবে আপনারা যখন কেনাকাটা করতে আসবেন তখন একদম অ্যাকুরেট ওজনটা মেপে সেই সময়কার বাজার দর অনুযায়ী আপনাদেরকে প্রাইসটা বলা হবে তো আমরা নেক্সট কালেকশনে চলে যাই এরপরে আর একটা চমৎকার ডিজাইন আর এগুলো ব্রাইডাল কালেকশন ছাড়া আপনারা কিন্তু পার্টি লুকেও ইজিলি ক্যারি করতে পারেন শাড়ি লেহেঙ্গা বা যে কোনো কিছুর সাথে তো আমি একটু ডিজাইনটা আপনাদেরকে দেখাই এটা কিন্তু একটু স্কোয়ার শেপের মধ্যে আছে নিচের দিকে খুব চমৎকার করে লাইক লাইট কি বলবো ঝুমকা এবং পার্লের কাজ আছে ঠিক আছে এবং তার উপরের দিকে দেখেন এই যে এই ডিজাইনগুলো কিন্তু অনেক পুরানো দেখলেই কিন্তু বোঝা যায় যে খুব সুন্দর করে কিন্তু 500 বছর আগের ডিজাইনগুলোকে এখানে ফুটিয়ে তুলেছে তারপর এখানে অনেক ধরনের কালার স্টোন এবং মিনার কাজ দেখতে পাচ্ছি আমি ভাই এখানে কোন কোন স্টোন ইউজ করেছেন আপনারা ইউজ করেছি আপনারা এখানে গানেট আছে রিয়েল কুন্দন আছে তারপর নিচে দেখেন আপনি খুব সুন্দর একটা কাজ আছে যেটা হচ্ছে আপনার পার্ল দিয়ে করা হ্যাঁ পার্ল একদম রিয়েল পার্ল দিয়ে করা উপরে দেখেন এখানে আপনার রিয়েল পুঁতি এই পুঁতিগুলো হচ্ছে আপনার খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে একটা স্কয়ার ডিজাইন এটা এখানে কি কি স্টোন ইউজ করেছেন সেটা একটু আর এখানে করেছি আপনার গানেট আর এখানে করেছি আপনার হলো রিয়েল কুন্দন আর চারিদিকে করা হয়েছে আপনার গানেট পাথর দিয়ে এবং এখানে খুব কালারিং মিনার কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন মাল্টি কালারের মিনার কাজ তো এটা হচ্ছে এটা সেন্টার পয়েন্টটা এবং তার উপরে একটু চেইনে চলে যায় আমরা দেখেন এই যে এই ধরনের কারুকাজ আছে স্টোন সহকারে ফ্লাওয়ার ওয়ার্ক দিয়ে একদম ওভারঅল এবং এখানে যে বল দেখেন খুব সিরিয়াল করে সুন্দর করে গুছিয়ে নেকলেসটা করা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে নেকলেসটা এবং এটার সাথে ম্যাচিং করে এই সেক্টরটাকে ম্যাচিং করে এখানে চমৎকার একটা কানের দুল আছে এবং নিচের দিকে এটারও কিন্তু পার্ল এবং ঝুমকার কাজ আছে ঠিক আছে এই ধরনের নেকলেসের যে ইয়াররিংগুলো এগুলো কিন্তু আপনার নেকলেস ছাড়াও নর্মালি একটা লুক ক্রিয়েট করতে গেলেও চমৎকারভাবে ক্যারি করতে পারেন তো এটা হচ্ছে এই নেকলেসটার ওভারঅল লুক তো ভাইয়া এই নেকলেসটাতে কতটুকু গোল্ড আছে এই নেকলেসটা আছে আপনার 6 ভরি 12 আনার মতো 6 ভরি 12 আনা আচ্ছা আর কানের দুল সমেত কতটুকু হবে 8 ভরি 13 আনা 8 ভরি 13 আনা সো টোটাল বাজেটটা কত বর্তমানে 6 লাখ 10 দর্শক এটার আনুমানিক বাজেট হচ্ছে 6 লাখ 10 তবে একটু বলে দেই সেম ডিজাইনটাকে কাস্টমাইজ করার সুযোগ থাকছে একটু লাইট ওয়েট করে করে নিতে পারবেন আবার চাইলে হেভিও করতে পারবেন তাছাড়া মন পছন্দ ডিজাইন ছাড়াও তাদের কাছে হিউজ ডিজাইন আছে সেখান থেকে চুজ করে করিয়ে নিতে পারেন অ্যানাদার ওয়ান ডিজাইনে চলে যাব এই এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন দেখার মতো আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে নিচ থেকে লাইক মানে লুকটা দেখেন কতটা সুন্দর তারপর আমি একটু ক্লোজলি দেখাবো কি কি ইউজ করা হয়েছে কি ধরনের কাজ বাট আপনারা একটু লুকটা দেখেন এবং এটার সাথে ম্যাচিং ইয়াররিংটা জাস্ট ওয়াও আচ্ছা আমরা একটু ভাইয়ার কাছ থেকে জেনে নেই তো একটু নিচ থেকে ভাই আমরা শুরু করি যে কি কি কাজ আছে এখানে আমি আপনাকে বলি এখানে দেখেন এই কাজটা আমি এখানে কাজটা করা হয়েছে আপনার দেখেন পুরো আগের দিনে যে আপনার কলসির মধ্যে যে আপনি ইউজ করতো যে কাজটা এটাকে বলে এন্টিক ডিজাইন আর কি হ্যাঁ এটা প্রায় 4 থেকে 500 বছর আগের ডিজাইন হ্যাঁ নিচে দেখেন আপনার টোটাল কাজটা করা হয়েছে একদম পুরো নেটিং কাজ খুবই সুন্দর জিনিস এবং নিচে করা হয়েছে আপনার ম্যাট ফিনিশ মানে বল দিয়ে কাজটা করা এর নিচে আপনার তার দেখেন আপনি কাজগুলো কত সুন্দর তার দিয়ে করা মিনারও কাজ আছে হালকা প্লাস এখানে আছে গানেট পাথর আর নিচে রয়েছে আপনার বলটিগুলো সব পলিশ কাজের হ্যাঁ আর মাঝখানে রয়েছে দেখেন কত সুন্দর একটা কাজ এই কাজটা হচ্ছে আপনার বললাম না একটুখানি আগে যে 400-500 বছর আগে ডিজাইন ওল্ড ডিজাইনের যেটা রাজা বাদশারা আপনার ইউজ করতো হ্যাঁ এর উপরে দেখেন খুব সুন্দর একটা প্রদীপ একটা শেপের মতো একটা কাজ আছে মাঝখানে রয়েছে একটা আপনার গানের স্টোন এখানে কুন্দন দেওয়া আছে খুব সুন্দর কুন্দনগুলো এখানে পান্নওয়া আছে উপর এর সমন্বয়ে তৈরি করেছে আপনার বেল্টের কাজটিও আপনি দেখতে পাচ্ছেন হাড়ের সাথে একদম পুরো ম্যাচ করা হ্যাঁ উপরে রয়েছে দেখেন কত সুন্দর একটা কাজ এই কাজটি হচ্ছে বল দিয়ে করা এই লেয়ারটা এখানে কথা ভাইয়া বলছেন যে বল দিয়ে আর উপরে একটা প্রদীপ শেপ দিয়ে আপনার এই টানাটার সাইডটা করা হয়েছে রাইট এবং এটার সাথে কানের দুলটা কিন্তু এখানে ঝুমকা আছে তো আপনারা চাইলে কিন্তু প্লেন করেও করিয়ে নিতে পারেন আবার কিন্তু চাইলে যেটা আছে সেটাও নিতে পারেন তো এখানে নেকলেসটাতে কতটুকু গোল্ড আছে নেকলেসটাতে 6 ভরি 10 আনার মতো আছে 6 ভরি 10 আনা সো কানের দুল সহ কতটুকু হবে টোটাল 9 ভরি 12 আনা 9 ভরি 12 আনা সো এটার বর্তমান বাজার দরটা কত আছে 7 লাখের মতো আসবে 7 লাখ টাকার মতো আনুমানিক বাজার দর্শক আচ্ছা লাস্ট ওয়ান কালেকশনে যাব আর আজকে সবচেয়ে হেভি একটা কালেকশন যেটা কিন্তু আসলে দেখার মতো একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন আমি একটু নিচ থেকে দেখাই মানে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আজকে যে এই 4টা কালেকশন আপনাদেরকে আমরা দেখাচ্ছি তবে একটু না বললেই না যে তাদের কিন্তু আরও হিউজ কালেকশন আছে হিউজ গ্যালারি আছে তো সেগুলোর আপডেটের জন্য আপনারা তাদের নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল কিন্তু কানেক্টেড থাকতে পারেন তাদের সাথে আচ্ছা আমি একটু ডিজাইনটা ক্লোজলি দেখি এবার লাইক এদিকে দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে নিচের ডিজাইনটা একটু ফলো করেন পলিশ কাজ করা হয়েছে বলেন পলিশ বলের মধ্যে হচ্ছে নিচের ডিজাইনটা দেখেন এটা সাধারণ একটা ডিজাইন হ্যাঁ দেখলে মনে হবে পার্ল কিন্তু এটা কিন্তু পলিশ বল এবং এর উপরে এটা কি স্টোন ভাইয়া রিয়েল কুন্দন একদম রিয়েল কুন্দন আচ্ছা তার উপরে কিন্তু আপনারা দেখেন এই যে পান্না পাথর এমারাল্ড যেটা আর হচ্ছে সাইডে খুব চমৎকার করে কারুকাজ আছে জি ঠিক আছে এবং এটার উপরেও দেখেন কাটাই কাজের মধ্যে চমৎকার ছোট ছোট স্টোন তারপরে মাঝখানে রুবি কুন্দন সব মিলিয়ে একটা চমৎকার কালার কম্বিনেশন তো এটা দেখা যাবে যে কোনো কালারের ড্রেসের সাথে কিন্তু ইজিলি আপনারা ক্যারি করতে পারবেন তার উপরে দেখেন এখানে মিনার কাজ আছে এবং মিনার কাজের উপরে আরেকটা সেন্টার পয়েন্ট আছে যেখানে মিডলের রুবির পাশাপাশি দেখতে পাচ্ছি আমি কিছু কুন্দন স্টোনের কাজ আছে এবং চারিদিকে নকশাটা দেখেন সেই যে আপনার ঐতিহাসিক যে ডিজাইন সেগুলো, এবং এটার চেইনটা দেখার মতো, কারণ এখানে পলিশ বলের সাথে একটা সাইডে রুবির চমৎকার স্টোন এবং ভেতরের ডিজাইনটা দেখেন, লাইক একদম শুরু থেকে যদি আমরা দেখি একদম নিচের দিকে নেমে যায় আস্তে আস্তে, এবং এটার ওভারঅল লুকটা দেখেন। লাইক এই ধরনের কালেকশন আপনি একটা বেনারসি, একটা লেহেঙ্গা যেটার সাথেই পরেন না কেন ইজিলি আপনারা মানিয়ে নিতে পারবেন, এবং এই সেন্টার পয়েন্টের সাথে ম্যাচিং করে এই যে কানের দুলটা দেখেন, জাস্ট লাইক এতটুকুকে কিন্তু তারা কানের দুলের মধ্যে ফুটিয়ে তুলেছে, এবং এই কানের দুলটা আপনারা নেকলেসটা ছাড়াও কিন্তু স্মার্টলি ক্যারি করতে পারবেন। তো ভাইয়া এই যে হেভি নেকলেসটা আমি দেখালাম, এটাতে নেকলেসে কতটুকু গোল্ড আছে? নেকলেসে আছে আপনার 13 ভরির মতো। 13 ভরির মতো। আর কানের দুল সমেত কতটুকু আছে? 18 ভরি নয় না? 18 ভরি নয় না। সো বর্তমান বাজার দরটা কত? এটা 13 লাখ টাকার মতো আসবে। আনুমানিক 13 লাখ টাকার মতো, তবে অ্যাকুরেট হিসাবটা যখন আপনারা নিতে আসবেন ওজন করে বাজার দর অনুযায়ী বলে দেওয়া হবে। তো দর্শক আজকে আমরা একটু ট্র্যাডিশনাল ডিজাইনের মধ্যে, অ্যান্টিক ডিজাইনের মধ্যে চমৎকার কিছু ব্রাইডাল সীতাহার দেখালাম, মাত্র কয়েকটাই স্যাম্পল দেখিয়েছি, বাট ভাইয়াদের কাছে আরো হিউজ গ্যালারি আছে, হিউজ কালেকশন আছে, সেগুলোর জন্য আপনারা শোরুম ভিজিট করতে পারেন, নতুবা তাদের ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সেখানে কানেক্টেড থাকতে পারেন। লিঙ্কগুলো আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ সঙ্গে থেকে সাহায্য করার জন্য। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক আমি আজকে যে শোরুমটা আছি সেটার অ্যাড্রেসটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আপন জুয়েলার্স বিডি 234 সীমান্ত স্কোয়ার বিজিবি গেট ধানমন্ডি 2 ঢাকা 1205। দুটো টেলিফোন নাম্বার ছাড়াও স্ক্রিনে আপনাদের জন্য হটলাইন নাম্বারটা থাকছে তাদের শোরুমের, এছাড়া এই সব কিছু ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। তো দর্শক কালেকশনগুলো ভালো লাগলে যেই কোনো জুয়েলারির জন্য লাইক গোল্ড, ডায়মন্ড, হোয়াট এভার যেটাই লাগুক চলে আসতে হবে আপন জুয়েলার্সে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।